হ্যালো ভিবান আমার নাম এম উল আর তোমরা দেখছো লেটস এ ভুভ ইউটিউব চ্যানেল জেন জেনপাস ইউজি এমন একটা পরীক্ষা যেই পরীক্ষা বর্তমান স্টুডেন্টরা ক্লাস টুয়েলভের পরীক্ষা দেওয়ার পর সবচেয়ে বেশি পরিমাণে টার্গেট করছে তার পাশাপাশি ডাব্লিউ বিজেই আছে এবং আরও দু চারটা পরীক্ষা আছে যেগুলোকে টার্গেট করে তার মধ্যে জেন পাস ইউজি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা এবার এই গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যে আছে পাঁচটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে লজিক্যাল রিজনিং যেখানে কুড়ি মার্ক থাকে এবার খুব মজার জিনিস হচ্ছে এই কুড়ি মার্কের মধ্যে স্টুডেন্টরা যেখানে একটা কম্পিটিভ এক্সাম যেখানে এক এক মার্ক অনেক ইম্পর্ট্যান্ট এই লজিক্যাল রিজনিং সাবজেক্টে কুড়িতে কুড়ি স্কোর করা যায় যদি একটু ভালোভাবে পড়া যায় আমরা গত কয়েক বছর ধরে পড়াচ্ছি এবং আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে কোনো স্টুডেন্ট যদি ঠিকঠাক প্রায় তিন মাসের মতো লজিক্যাল রিজনিং একটু মন দিয়ে পড়ে তাহলে ও কুড়িতে কুড়ি স্কোর করতে পারবে খুব কম হলে উনিশ তো পারবেই পারবে জেন ইউজি পরীক্ষায় অবশ্যই এবার ব্যাপারটা হচ্ছে কুড়িতে কুড়ি কী করে পাবো টার্গেট তো আমাদের কুড়িতে কুড়িই করতে হবে কারণ যেই সাবজেক্টটাতে নাম্বার আসবে সেটাতে নিয়ে আসতে হবে পরীক্ষার জন্য আমাদের আলটিমেটলি কোন সাবজেক্ট থেকে নাম্বার আসলো সেটা ম্যাটার করে না আলটিমেটলি নাম্বারটা ম্যাটার করে এই জন্য লজিক্যাল রিজনিং ইংলিশ এই দুটো সাবজেক্ট এমন দুটো সাবজেক্ট যেখানে নাম্বার আসবে বায়োলজি এমন একটা সাবজেক্ট যেখানে নাম্বার আসবে তো তোমাকে স্কোর করতে হবে একশো পনেরোর মধ্যে পরীক্ষা যেখানে ফিফটি প্লাস পেলেই মোটামুটি সিকিওর হয়ে যাচ্ছে সিটটা সেখানে কুড়ি মার্ক বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট এইবার ব্যাপারটা হচ্ছে এই কুড়ি মার্কের মধ্যে কুড়ি কী করে পাবো তার জন্য আমি তোমাদের দুটো প্রসেস বলছি ঠিক আছে প্রসেস নাম্বার ওয়ান অ্যান্ড প্রসেস নাম্বার টু ঠিক আছে তো ব্যাস প্রসেস নাম্বার ওয়ান এটা একটু কঠিন হতে চলেছে যেটা তোমাদের একটু পরিশ্রম লাগবে প্রসেস নাম্বার টু তোমাদের একদমই পরিশ্রম লাগবে না সেটা আমাদের পরিশ্রম ব্যাপারটা কি দেখো সবার প্রথমে কি কি করতে হবে কী করে করিতে করি একদম খুব শর্ট ভিডিও হবে ভালো করে দেখো কাজে লেগে যাবে ঠিক আছে কুড়িতে কুড়ি পেতে হবে সামনে দু হাজার পঁচিশ সালে পরীক্ষা আছে এন সি ইউজি যারা যারা টার্গেট করছো একদম খুব ভালোভাবে দেখো তো ব্যাপারটা হচ্ছে যে কটা জিনিস করতে হবে সেটা হচ্ছে পিওয়াই কিউস অ্যানালাইসিস করতে হবে পিওয়াই কিউস মানে আগের বছরের যে কোশ্চেনগুলো আছে যে কোনো পরীক্ষা দেওয়ার আগে যে কোনো পরীক্ষা আমি শুধু এই লজিক্যাল মানে এই এন পারসি ইউজির কথা বলছি না যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সেম কাজ এই স্টেপটা করতেই হবে সাপোজ তুমি কোনো পরীক্ষা দিয়ে যাচ্ছ সাপোজ তুমি নিট দিতে যাচ্ছ তো নেটের লাস্ট দশ বছরের কোয়েশ্চেন পেপার দেখো অ্যানালাইসিস করো কোন চ্যাপ্টার আসে কোন চ্যাপ্টার থেকে কী জাতীয় কোশ্চেন আসে এটা তোমার মনের মধ্যে থাকা উচিত সবসময় তখনই যখন ওই চ্যাপ্টারটা পড়বে তখন ওই চ্যাপ্টার যখন ওই টপিকটা পড়বে স্পেশালি অ্যাটেন্টিভ হয়ে যাবে ওই জন্য দরকার আগের থেকে তো পিওয়াই কিউজ অ্যানালাইসিস করতে হবে তোমাদের ঠিক আছে যতক্ষণ পর্যন্ত পিওয়াই কিউজ অ্যানালাইসিস না করবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যে কোন পার্টটা পড়বো কারণ লজিক্যাল রিজনিং অনেক বড়ো সাবজেক্ট ঠিক আছে টেকনিক্যালি দেখতে গেলে লজিক্যাল রিজনিং অনেক বড় সাবজেক্ট তোমরা যদি ডাব্লিউ এর লজিক্যাল রিজনিং পড়তে শুরু করো ইউজি পরীক্ষার জন্য তোমার লাভ হবে না কারণ ডাব্লু এর যেই লজিক্যাল এর যেই যেই পার্টগুলো আসে তার মধ্যে অনেক কিছু পাস ইউজিতে নেই তো ওগুলো করে লাভ নেই তো এই জন্য কোনো একটা সাবজেক্টের যেহেতু ওটা কম্পিটিভ এক্সাম নাম্বার পেওয়া আলটিমেট টার্গেট তো এই জন্য যদি ওই টপিকটা বা ওই পার্টটা বা কোনো একটা সাবজেক্টের মধ্যে কোনো একটা চ্যাপ্টারের মধ্যে কোনো একটা পার্ট আসেই না পরীক্ষার মধ্যে বা দেয়ই না সিলেবাসেই নেই তাহলে সেইটা পড়ে তোমার লাভ হবে না এই জন্য দরকার কোয়েশ্চিন পেপার অ্যানালাইসিস করে পড়া তোমার খাটনিটা পঞ্চাশ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কমে যাবে কিন্তু মার্কস বেড়ে যাবে এটা একটা মেন উপায় তো প্রথম কাজ এটাই করতে হবে দুই নম্বর ইম্পর্ট্যান্টস চ্যাপ্টারগুলো ঠিক আছে লজিক্যাল পি অ্যানালাইসিস করে আলটিমেটলি কী করবে ঠিক আছে ইম্পর্ট্যান্ট টপিকস সিলেক্ট করা ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করা তো দু নম্বর কাজ তোমার এটাই হবে ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেক্ট করা সেখান থেকে যে লজিক্যাল রিজনিংয়ে আলটিমেটলি গত কয়েক বছরে কি প্রশ্ন আসছে গত তিন বছরে কী কী প্রশ্ন এসছে লজিক্যাল রিজনিং বেশি পাবে না তোমরা তিন বছরের মাত্র পরীক্ষা হয়েছে লজিক্যাল রিজনিং আছে তার আগে লজিক্যাল রিজনিং আসতো না ইংলিশও আসতো না তো তিন বছরের কোশ্চেন পেপার তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবার প্রবলেম হচ্ছে কি যে মাত্র স্যাম্পল পেপার খুব কম মানে তিন বছরের মাত্র কোশ্চেন পেপার আছে এখান থেকে সঠিক আন্দাজ করা যায় না কারণ তিন বছরের মাত্র সিক্সটি কোশ্চেন্স মাত্র ষাটটা কোশ্চেন দেখে কোনো একটা পরীক্ষার আন্দাজ করা খুব মুশকিল এই জন্য তোমাদের জন্য একটু টাফ হবে এই জিনিসটা যে ইম্পর্ট্যান্ট টপিক কারণ বলছি আমি কারণ প্রথম দিকে যে পরীক্ষা হয়েছিল সবার প্রথমের যে পরীক্ষা হয়েছিলো সেখানে ব্লাড রিলেশন এসেছিলো ভালোভাবে সেখানে তোমাদের যদি দেখো তোমরা অ্যানালজি পাওয়ারটা এসেছিলো সিরিজ প্রচুর পরিমাণে এসেছিল প্রথম পরীক্ষায় ডাইস আসেনি বাট এই যে দু হাজার তেইশের পরীক্ষাটা সরি দু হাজার চব্বিশের যে পরীক্ষা হলো সেখানে ডাইস থেকে প্রশ্ন এসছে ডাইরেক্ট প্রশ্ন এসছে আমাদের করোনা পুষ্ঠীর থেকে ডাইরেক্ট প্রশ্ন চলে এসছে ঠিক আছে তো দেখো ডাইস থেকে প্রথমবার আসে তো ওইখানে যদি দেখে কোনো স্টুডেন্ট বুঝত যে না ডাইস মনে হয় সিলেবাসে নেই আসে না কারণ সিলেবাস উল্লেখ করা থাকে না পারফেক্টলি শুধু লজিক্যাল রিজনিং থাকে তাহলে সেইখানে প্রবলেম হচ্ছে কি যে ও ডাইস পড়ে যাবে না কিন্তু ডাইস চলে এসেছে প্রবলেম হচ্ছে এটা তো কারণ টপিক অনেকগুলো লজিক্যাল রিজনিং অনেক বড় সাবজেক্ট সব পড়তে হবে আবারও বলছি তো সেই জন্য তোমাকে একটু ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করতে টাইম লাগবে সেই জন্য তুমি অবশ্যই তোমার আশেপাশে যেই স্যার আছেন সেই স্যারের কাছে কনসাল্ট করতে পারো কি কি টপিকগুলো পড়বে কী পড়া উচিত কি পড়া উচিত না এই জিনিসটা করা উচিত ঠিক আছে তাহলে পিওয়াইউজ অ্যানালাইসিস করো ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করো তিন নম্বর যে কোনো একটা বই ঠিক আছে আমি কোনো স্পেশাল বইয়ের নাম নেবো না যে কোনো একটা বই সব বইই ভালো আমি কোনো বইকে খারাপ বলছি না যে কোনো একটা বই নাও মিনিমাম প্রাথমিকভাবে একটা বই নাও সেই বই থেকে শুরু করো একদিক থেকে পড়তে এবং চার নম্বরে হেল্প নাও হচ্ছে ইউটিউব ভিডিও ঠিক আছে ইউটিউব ভিডিও আমাদের অনেক ফ্রি ইউটিউব ভিডিও আছে যেটা দেখে তোমরা একদম কোনো অসুবিধাই হবে না লজিক্যাল ডিজাইনিংয়ের সিলেবাস টিকটক কমপ্লিট করতে তোমরা একটা প্রাথমিক আইডিয়া পেয়ে যাবে একটা চ্যাপ্টারের জন্য সেই চ্যাপ্টারকে তোমাদের এই যে বই আছে সেই বই থেকে আলটিমেটলি প্র্যাকটিস করো ইউটিউব থেকে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউবে অনেক ফ্রি ক্লাসেস করানো আছে সেই ক্লাসগুলো দেখো এবং এই বছরে এই বছরে দু সালের জন্য স্পেশালি নতুন করে আবার ক্লাস শুরু হতে চলেছে ঠিক আছে তো সেই ক্লাসগুলো রেগুলার ফলো করো এবং ফলো করে নিয়ে যেই বইটা তুমি কিনেছো সেই বই থেকে কিন্তু লটস অফ কোশ্চেন প্র্যাকটিস করো অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে হবে তোমরা পেয়ে যাবে এবার এর মধ্যে যদি বলি যে আমি যদি কিছু বলে দিই কিছু ইম্পর্টেন্ট টপিক যদি আমি তোমাদের বলে দিই তাহলে সেটার যোগ সেটার মধ্যে অবশ্যই প্রথমে হবে কোডিং ডিকোডিং ঠিক আছে কোডিং ডিকোডিং কয়েকটা টপিক আমি তোমাদের বলে দিচ্ছি কোডিং ডিকোডিং দ্বিতীয় ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সিরিজ এই সিরিজের মধ্যে অবশ্যই নাম্বার সিরিজ অ্যান্ড লেটার সিরিজ দুটোই আসবে নাম্বার অ্যান্ড লেটার তিন নম্বর তিন নম্বর হচ্ছে ব্লাড রিলেশান রিলেশন চার নম্বর টপিক ইম্পর্ট্যান্ট টপিক আচ্ছা এখানে লিখি চার নম্বর ইম্পর্ট্যান্ট টপিক ডাইস এন্ড কিউব পাঁচ নম্বর ইম্পর্ট্যান্ট টপিক ক্লক ছ নম্বর ইম্পর্ট্যান্ট টপিক ক্যালেন্ডার ঠিক আছে সাত নম্বর ইম্পর্ট্যান্ট টপিক সিলোগজম খুব বেশি পরিমাণে পরীক্ষায় আসে না সাত নম্বর ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে অ্যানোলজি ঠিক আছে আট নম্বর ইম্পর্টেন্ট টপিক অড ওয়ান আউট কারণ দু হাজার বাইশ সালের দু হাজার দু হাজার পরীক্ষাটাতে অড ওয়ান তো অড ওয়ান আউট পরীক্ষা এসেই সাত নম্বর ইম্পর্টেন্ট চ্যাপ্টার রোজ অ্যান্ড সরি সাত বলছি নয় নয় নম্বর ইম্পর্টেন্ট চ্যাপ্টার অবশ্যই এর মধ্যে আরও বেশি কিছু ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আছে যেগুলো সবগুলো আচ্ছা সাত নম্বর ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে সিলোগিজম লেখে নাও সিলোগিজম পরীক্ষায় আপাতত দিচ্ছে না বাট সিলোগাম পরীক্ষায় আসবে ঠিক আছে এখন পরীক্ষায় সেরকমভাবে ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্স দিচ্ছে না খুব একটা কোশ্চেন আসলে তো আসলে একবার এসেছিলো বাট হ্যাঁ আগামীতে আসবে তো এই কটা চ্যাপ্টার তো অবশ্যই করো এবার আরও কিছু চ্যাপ্টার আছে তো ডেফিনেটলি আছে ডিরেকশান টেস্ট ডিরেকশান টেস্ট আরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা তোমাদের করা উচিত আচ্ছা এ তো আপাতত মোটামুটি ধরো যে এই এগারো বারোটা চ্যাপ্টার তো করবেই করবে এবার আমাদের ক্লাসগুলো রেগুলার ফলো করো কোনো অসুবিধা নেই সেখানে তোমরা আরো ডিটেলস পেয়ে যাবে এটা জাস্ট আমি বলছি তোমাদের কী করা উচিত ইউইাই কিউজ দেখো অ্যানালাইসিস করো সেই সিক্সটি কোয়েশ্চেন আছে সেই সিক্সটি কোশ্চেন সলিউশন করো অথবা আমাদের ভিডিও আছে দেখে নাও কোনো অসুবিধা নেই ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করো একটা বই কেন ওই বই থেকে ইউটিউব ভিডিও দেখো প্রথমে লেকচার দেখো তারপরে এই বই থেকে নিয়ে সলিউশন করতে শুরু করে দাও এটা তোমাকে করতে হবে একটু তুমি চেষ্টা করতে হবে এবার হেল্প করার জন্য তোমাদের আমি বলে দিলাম যে এই কটা চ্যাপ্টার আগে করো তোমরা ঠিক আছে কোডিং ডিকোডিং অবশ্যই সবার আগে করতে হবে তারপর সিরিজ অ্যান্ড অ্যানালজি প্রত্যেকটা চ্যাপ্টারে যা যা বলা আছে সবার কম বেশি ভিডিও পেয়ে যাবে দেখো দু নম্বর ফেজ মানে প্রসেস নাম্বার টু যেটাতে তোমাদের তোমাদের কিছু করতে হবে প্রসেস নাম্বার টু যেটা হচ্ছে ইজি প্রসেস আর এখানে মার্ক পাওয়া বেশি সুবিধা আলটিমেটলি করতে নাম্বার টু হচ্ছে আমাদের একটা ব্যাচ আছে যার নাম হচ্ছে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার ব্যাচ ঠিক আছে পাসের জন্য যে ব্যাচটা সেই ব্যাচের নাম হচ্ছে অ্যাভেঞ্জার ব্যাচ আরেকটা ব্যাচ আছে সেটা হচ্ছে অ্যাভেঞ্জার ফর লজিক্যাল রিজনিং অ্যান্ড ইংলিশ দুটো ব্যাচ কারণ অনেক স্টুডেন্ট থাকে যারা নিটের জন্য পড়াশোনা করে তো অনেক স্টুডেন্ট মনে করে স্যার আমি তো নিটের জন্য পড়াশোনা করছি এখানে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি তো আমরা পড়ে নিচ্ছি বাট ইংলিশ আর লজিক্যাল রিজনিং একদম নতুন সাবজেক্ট যেটা নিটেটে আসে না কিন্তু জেন পাশে পরীক্ষায় আসে তো ওইটা পূর্ব কি আমরা তো সেই ক্ষেত্রেও আমরা বলছি যে আমাদের যে অ্যাভেঞ্জারের ক্লাসগুলো আছে তার মধ্যে যে ইংলিশ অ্যান্ড লজিক্যাল ডিজাইংয়ের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো এখানেও পাবে আর এখানে আলাদা করে সেপারেট করে এটাই একটা ব্যাচ বানিয়ে দিয়েছি তাতে কি হয় যে এই টোটাল ব্যাচটার যে প্রাইস সেই প্রাইসটা পে করতে হবে না সে একটা তোমরা একটা মিনিমাম প্রাইসে মানে এর ওয়ান থার্ড প্রাইসে তোমরা প্রায় মোটামুটি পেয়ে যাবে এই ব্যাচটা ঠিক আছে এই ব্যাচটার হাফেরও কম দামে এই ব্যাচটা তোমরা পেয়ে যাবে যার ফলে হচ্ছে কি তোমাদের এই লজিক্যাল রিজনিং হোক বা ইংলিশ হোক বা তোমরা যারা একদমই শুরু করতে চাচ্ছ নতুন করে টোটাল জেনপাস ইউজের প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের এক্সট্রা পরিশ্রম করতেই হবে না কিচ্ছু করতে হবে না তোমাকে দেখতে হবে না পিওয়াই কিউজ কী ছিল তোমাকে দেখতে হবে না কোন টপিক পড়বো কোন টপিক পড়বো না তোমাকে এটা ভাবতে হবে না কোন বই পড়বো কীভাবে পড়বো জাস্ট শুধু তোমাদের ব্যাচের ক্লাসগুলো ফলো করতে হবে এটা হচ্ছে সবচেয়ে ইজি মেথড ঠিক আছে অ্যাভেঞ্জার তোমরা লেটস ইম্প্রুভ অ্যাপ ডাউনলোড করো ডাউনলোড করে নিয়ে অ্যাভেঞ্জার ব্যাচে জয়েন করে যাও অ্যান্ড জয়েন চেট যদি তোমার মনে হয় যে টোটাল কোর্স কিনবে টোটাল কোর্স অর্থাৎ তোমার যদি মনে হয় না আমার অলজিক্যাল রিজনিং কেন ইংলিশ লাগবে শুধু কুড়ি কুড়ি চল্লিশ মার্ক আমাকে এই চল্লিশে চল্লিশ পেতে হবে ঠিক আছে তাও তোমরা করতে পারো অ্যান্ড এই জয়েন হওয়ার পর তোমাদের আর কিছু করতে হবে না জাস্ট আমার ওপর ছাড়ো ইংলিশ ম্যামের উপর ছাড়ো এবং যদি টোটাল ব্যাচ নাও তাহলে টোটাল ব্যাচের জন্য আমাদের যে স্যাররা আছেন ম্যামরা আছেন স্যার ম্যামদের উপর ছাড়ো ব্যাস তোমাদের আর কিচ্ছু করতে হবে না তোমরা শুধু রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো যেই যখন টেস্টগুলো হবে পরীক্ষাগুলো হবে তখন পরীক্ষা দাও কারণ অনেক পরীক্ষা অনেক টেস্ট সারা বছর মিলে পরীক্ষা হবে এই জন্য তোমাদের আর কিছু চিন্তার কারণ নেই তো দুটো তোমাদের ফেস বলে দিলাম যদি তোমরা ব্যাচে জয়েন না হতে চাও তাহলে তোমরা এইভাবে কাজ করতে পারো বাট ব্যাচ সবসময় বেটার হয় তার একশোটা কারণ আমি দিতে পারি কেন বেটার হয় বাট তোমরা আপাতত বুঝতে পারো যে লজিক্যাল রিজিনকে যদি কুড়িতে কুড়ি পেতে হয় তাহলে দুটো প্রসেস আপাতত তোমরা জানো এটা একটু সেলফ স্টাডি নিজের থেকে একটু বেশি খাটতে হবে পাওয়া এখানেও যাবে আমি বলছি না যে এটাতে পাওয়া যায় না এটাতে পাওয়া যায় বাট তোমাকে একটু পরিশ্রম করতে হবে এইখানে তোমার পরিশ্রম করার দরকার মানে তোমাকে ইভেন তোমাকেই পরিশ্রম করতে হবে আলটিমেটলি পড়াশোনা তো তোমাদেরও করতে হবে এখানেও করতে হবে বাট এক্সট্রা যে পরিশ্রমটা সেটা আমাদের উপর ছাড়ো আমরা শুধু কোশ্চেন দেবো পরীক্ষা পড়াবো তোমাদের জাস্ট শুধু পড়তে হবে এক্সট্রা হেডেকগুলো নিতে হবে না বাকি যেগুলো আছে সেগুলো ব্যাচের যদি ডিটেলস জানতে চাও তাহলে যে ইউটিউবে ভিডিও আছে আমাদের সেখান থেকে তুমি ব্যাচের ফুল ডিটেলস জানতে পারো অ্যান্ড পড়তে শুরু করো এখন থেকেই কারণ কম্পিটিশান দিন দিন আস্তে আস্তে কঠিন হচ্ছে দু হাজার পঁচিশ সালের যে পরীক্ষা হবে সেখানে কম্পিটিশান আরও কঠিন হবে যত বছর যাবে জেনপাস পরীক্ষা তত বেশি কঠিন হবে এই জন্য বলতে শুরু করছি দু হাজার পঁচিশে সিরিয়াস থাকো জেন পাসের জন্য এখন থেকে পড়তে শুরু করো আমাদের সঙ্গে পড়তে শুরু করো আমরা ফুল চেষ্টা করব তোমাদেরকে একটা গভর্নমেন্ট সিট পাওয়ানোর ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে ক্লাসে এবং বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে কারণ আমাদের এক তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে তো এক তারিখ থেকে তোমরা বুঝতে পারছো এক তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে মানে এক সপ্তাহের মতো আছে এক সপ্তাহের মতো ভর্তি হয়ে নাও তারপর কারণ ক্লাস একবার শুরু হয়ে গেলে ব্যাচের প্রাইস একটু বেড়ে যায় ওই জন্য তোমাদের আগের থেকে বলছি আদারওয়াইজ দেখা হচ্ছে তোমাদের ব্যাচে ঠিক আছে চলো